আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বাটা মশলায় গ্রামে যেভাবে খাসির মাংসটা ভুনা করে থাকে সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। মাটন ভুনাটা কিভাবে করতে হবে চলুন এর প্রসেসটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বাটিতে 1 কেজি খাসির মাংস নিয়েছি, মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এভাবে ছোটো পিস করে কেটে নিয়েছি। এখন এতে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ। পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটাটা দেওয়ার সময় ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। সবসময় চেষ্টা করবেন মাংসের মধ্যে পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে, এতে করে মাংসটা খেতে ভীষণ টেস্টি হয়। তারপর এতে দিয়ে দিচ্ছি 3.5 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন এতে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়োটা চেষ্টা করবেন কম দিতে, এতে করে তরকারির কালারটা একদম পারফেক্ট থাকবে। ধনিয়ার গুঁড়ো বেশি হলে তরকারির কালার চেঞ্জ হয়ে যায়, একটু কালচে কালচে ভাব চলে আসে। তারপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ইউজ করতে পারেন। তারপর মাংসটাকে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে করে প্রতিটা মাংসের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায়। মাংসটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন এই মাংসটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে সাথে সাথেও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই মাংসটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব সেই ম্যারিনেট করা মাংস। মাংসটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। এখন ঢাকনাটা সরিয়ে চেক করে নিব মাংসটা ভালোভাবে কষানো হয়েছে কিনা। আমি মাংসটা কষানোর সময় চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখেছিলাম। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। ফুটন্ত গরম পানিটা দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং মাংসটা সিদ্ধ হওয়ার পর অনেক সফট থাকে। এখন মাংসটাকে নেড়ে দিচ্ছি। মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিব 5টি দারুচিনি, 10টি এলাচ, এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে দিয়েছি, আর 3টি তেজপাতা। তেজপাতাগুলো আমি মাঝখানে ছিঁড়ে দিয়েছি যাতে করে ফ্লেভারটা পাওয়া যায়। এখন এতে দিয়ে দিব 1.5 চা চামচ জিরা বাটা। জিরা বাটাটা তরকারিতে ইউজ করলে এর টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো আসে। আপনারা সবসময় চেষ্টা করবেন তরকারিতে জিরা বাটাটা ইউজ করতে। তারপর নেড়ে সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এ পর্যায়ে তরকারিটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো ফ্লেমে রেখে 20 মিনিটের জন্য দমে রেখে দিব। এর মধ্যে তরকারিটা পুরোপুরিভাবে হয়ে যাবে। 20 মিনিট পর এই মাটন ভোনাটা পুরোপুরিভাবে হয়ে গেছে। সহজ অয়েতে এই মাটন ভোনাটা আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।